যদি চান ভালোবাসা ত্যাগ করুন বাকির আশা, বাকি দেওয়া বড় কষ্ট তাতে হয় খরিদ্দার নষ্ট, নগদ বিক্রি পেটে ভাত বাকি বিক্রির মাথায় হাত। লকডাউনের পর দমদমের বিকাশবাবু মাত্র 40 টাকায় চিকেন বিরিয়ানির দোকান ওপেন করার পর থেকে এখন সমগ্র কলকাতার অলিগলিতে ছুঁয়ে গেছে যে কে কত কম প্রাইসে বা কম দামে কিন্তু এই বিরিয়ানি প্রোভাইড বা বিরিয়ানি কিন্তু অফার করবে। তো বেসিক্যালি বলো যে একটা বিরিয়ানির দাম কত হতে পারে, মানে ওটা একটা আলু বিরিয়ানি কিংবা চিকেন বিরিয়ানির দাম কত হতে পারে? 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা কিংবা 40 টাকা? 40 টাকা বিরিয়ানি তো তোমরা মোটামুটি ইউটিউবে এখন ছেয়ে গেছে, মোটামুটি সব জায়গাতে দেখেছো। বাট আজ আমরা ট্রাই করতে যাচ্ছি মাত্র 20 টাকায় বিরিয়ানি। ইয়েস, ঠিকই শুনেছো যে মাত্র 20 টাকায় কিন্তু আজকে আমরা বিরিয়ানি ট্রাই করতে যাচ্ছি, তাও কিনা আগরপাড়ায়। ইয়েস, আগরপাড়ার বুকে প্রথমবার কোনো দোকান বা কোনো ফুড কর্নার কিন্তু প্রোভাইড করছে মাত্র 20 টাকায় বিরিয়ানি, আর আজ আমরা তার জন্য ট্রাই করতে যাব। তো বুঝতেই পারছো যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, সুপার এক্সাইটমেন্ট কাজ করছে। এক্স্যাক্টলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে তোমাদের মতামত জানিও অবশ্যই কমেন্ট করে, আর ভিডিও ভালো লাগে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো চলো আর দেরি করবো না, এবার কিন্তু 20 টাকার বিরিয়ানি খেতে যাওয়া যাক। কিন্তু আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে কোয়ান্টিটি, এই হচ্ছে কোয়ান্টিটি বিরিয়ানি, দেখতে পাচ্ছ 20 টাকার বিরিয়ানি। আর কিন্তু আমার পেট সরিছে না, কেননা বিরিয়ানির মানে মানে একবার হাতে পেলে আর কখনো আমি ওয়েট করতে পারি না যে আর ওয়েট করব। চলো, মাস্ক পরে তো খাওয়া যাবে না, মাস্কটাকে আমাকে তাই খুলতেই হবে। তো বিহাইন্ড দ্য ক্যামেরা কিন্তু আমি অলরেডি হ্যান্ড স্যানিটাইজ করে নিয়েছি, তাই আমি হাত তাও লাগাবো না যেহেতু বাইরে এসেছি, আর যেহেতু এখানে একটা ডিসপোজেবল প্লেট ইউজ করা হচ্ছে সাথে কিন্তু স্পুন দেওয়া হচ্ছে, তাই কোনো রকম অসুবিধা হবে না খেতে। যাই হোক, আগে আমরা রাইসটাকে একবার দেখাতে বলবো ঋতুপর্ণ আগে। তো রাইসের কোয়ালিটি দেখতে পাচ্ছ, এই হচ্ছে রাইস, আর একটা কিন্তু আলু দেওয়া হয়েছে, এই এটা কিন্তু আলু বিরিয়ানি। হ্যাঁ, আগে জানি রাখি, এটা কিন্তু কেউ ভেবো না চিকেন বিরিয়ানি, পরে আবার মানে কেউ কমেন্টে আবার এসে বলতে এসো না যে হ্যাঁ 20 টাকায় চিকেন বিরিয়ানি ভেবেছিলাম, বাট এখন এসে দেখছি যে এরকম আলু বিরিয়ানি, তাই তোমাদের আগেই বলে দিই এটা কিন্তু আলু বিরিয়ানি 20 টাকায়, হাফ প্লেট 20 টাকা। আর ফুল প্লেট যদি তোমাদের দেখাই, এখানে আলু বিরিয়ানি ফুল প্লেটের দাম 40 টাকা পড়ছে, আর চিকেন বিরিয়ানি যদি বলি, চিকেন বিরিয়ানির দাম পড়ছে 45 টাকা হাফ প্লেট, আর ফুল প্লেটের দাম পড়ছে 90 টাকা। মটন বিরিয়ানি পেয়ে যাবে হাফ 75 টাকা, আর মটন বিরিয়ানি ফুলের দাম পেয়ে যাবে 150 টাকা, আর যদি এক্সট্রা আলু নাও সেক্ষেত্রে 5 টাকা পড়বে, এক্সট্রা ডিম যদি নাও সেক্ষেত্রে 8 টাকা পড়বে। এই হচ্ছে মোটামুটি সমস্ত ডিটেলস। তো চলো, অনেক ভাট বকেছি, অনেক বকবক করে গেছি, আর বিরিয়ানি হাতে নিয়ে কিন্তু এরকম ওয়েট করতে একদমই মানে কারোর পছন্দ না, বেসিক্যালি তো আমার তো পছন্দ হয় না। চলো খেয়ে একবার দেখি কেমন লাগে। আচ্ছা, আলুটাকে একবার দেখাতে বলবো, রাইসটা মুখে নিয়েছি, তাও রাইসের ব্যাপারে পরে আসছি, বাট আলুটাকে একবার দেখাতে বলবো জাস্ট কতটা সফট রয়েছে আলুটা। জাস্ট একবার দেখো, আমি হাত লাগাচ্ছি একবার, জাস্ট দেখো। আই হোপ তোমরা বুঝতে পারছো যে আলুটা কতটা সফট আর আলুটা কতটা সুন্দর ম্যারিনেট হয়েছে, দেখতে পাচ্ছ। জাস্ট একবার আমি বিরিয়ানিতে হাত দিতে পারছি না, খুব গরম রয়েছে, তাও একবার হাত দিচ্ছি, জাস্ট তোমরা বুঝতে পারছো যে আলুটা কতটা সুন্দর কিন্তু ম্যারিনেট হয়েছে। আচ্ছা, রাইসের যে আচ্ছা চালের কোয়ালিটি নিয়ে বলবো, চালটা খুব যে একটা বড়ো সেরকম না কিন্তু, আর একটু বড়ো হলে হয়তো ভালো হতো, বাট ঠিক আছে, এই পয়সায় কিচ্ছু হয় না বাবা, এই পয়সায় আজকালকার দিনে কিচ্ছু হয় না। 20 টাকায় আজকালকার দিনে এক প্লেট চাউমিনও হয় না, সেখানে কিন্তু হাফ প্লেট বিরিয়ানি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি বলবো অ্যাকর্ডিং টু দ্য প্রাইস 20 টাকা অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট কোয়ান্টিটি কিন্তু একদম দেওয়া হয়েছে। আচ্ছা, আলু দিয়ে একবার বিরিয়ানি টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। মার্কেটে যেভাবে কম্পিটিশন শুরু হয়ে গেছে যে কে কত কমে দেবে, মানে আমরা মোটামুটি একটা সময় খেতাম বিরিয়ানি যখন কিনা 90 টাকা 80 টাকা দিয়ে মোটামুটি এক প্লেট আমরা বিরিয়ানি খেতাম, আর সেখান থেকে কমতে কমতে 40, 50, 60 মানে 70 এমন করতে করতে 30, 20 টাকায় নেমে এসছে। মানে জাস্ট অপেক্ষা আমাদের করতে হবে কবে 10 টাকায় 15 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, মানে স্ট্রেঞ্জ একদম ব্যাপারটা। স্যালাড কিন্তু হাফ প্লেটে দেওয়া হয় না, ফুল প্লেটে দেওয়া হয়, ফুল প্লেট সেটা চিকেন বিরিয়ানি হোক কিংবা আলু বিরিয়ানি, এছাড়া মটন বিরিয়ানি, এতে কিন্তু তাছাড়া এগ বিরিয়ানি, এতে কিন্তু ফুল প্লেটের সাথে কিন্তু স্যালাড দেওয়া হয়। হ্যাঁ, আর যদি মাঝে সাথে স্যালাড বেঁচে যায় তাহলে তো অবশ্যই দিয়ে দেওয়া হয়, যেরকমটা জিজ্ঞেস করে জানতে পারলাম। আর হ্যাঁ, বিরিয়ানি কিন্তু একটু স্পাইসি, হ্যাঁ কেউ পুরো তেল তেল করছে উপর দিয়ে। আরেকবার কাছ থেকে ঋতুপর্ণাকে দেখাতে বলবো যে বিরিয়ানি কতটা তেল 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 করছে। দোকানে ঢোকা মাত্র কিন্তু আমরা আগে হাতে বিরিয়ানি নিয়ে নিয়েছি,
আমরা দিন খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই দোকানের মালিকের সাথে কথা বলবো যে তিনি কেন এত কম দামে বিরিয়ানি দিচ্ছেন, এছাড়াও এই দোকান খুলবার ওপেনিং টাইম এবং ক্লোজ টাইম কী কী রয়েছে আর এছাড়াও কী কী খাওয়া পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু আরও ডিটেলসে আমরা আলোচনা করব। তাই ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, খাওয়া শেষ হোক দেন মালিকের সাথে কথা বলছি। তো গাইস ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেছি এই 20 টাকার বিরিয়ানি, দোকানের যে মালিক বা কর্ণধার বলতে পারো তাকে কিন্তু পেয়ে গেছি। তো দাদা তোমার নামটা বলো একটু। অরুণাংশু দে। আচ্ছা তো দাদা তুমি কবে থেকে এই দোকানটা ওপেন করলে? 5th February। 5th February। আর এই দোকানে আর বিরিয়ানি ছাড়া আর কী খাওয়া পাওয়া যায়? আপাতত শুধু বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এবার মেনু আমি এক্সটেন্ড করবো এর মধ্যেই। তো বিরিয়ানিটা ফার্স্টে সেল হোক, মার্চের ফার্স্টের দিকে আমি ফ্রাইড রাইসটা করব মিক্সড ফ্রাইড রাইস সঙ্গে। আচ্ছা তো এইটা একটা জানতে চাই যে 20 টাকার বিরিয়ানি মানে এত কম দামে বিরিয়ানি দেওয়ার মানে আইডিয়া ঠিক কোথা থেকে আসলো? দেখো আইডিয়াটা মেন দু জায়গা থেকে এসছে, এক তো বিরিয়ানিটাকে একটা অ্যাফোর্ডেবল স্ন্যাক হিসাবে সার্ভ করা, আর তার থেকেও বড় কথা যেটা যে দিন দিন আর কি ফুড লাইনের যে মার্কেটটা ওটা কম্পিটিশন খালি বেড়ে যাচ্ছে। তো একটা নতুন দোকান খুলে যদি সেলস বাড়াতে হয় তো কিছু তো রাখতেই হবে, ইউনিক ব্যাপার যেটা জন্য লোক আসবে। তো সেই ইউনিক একটা ব্যাপার বানানোর থেকে এই জিনিসটা, তারপর তো লোক আসছে সব তোমাদের এই ভিডিও শিডিও দেখে। আর এই বিরিয়ানিতে কিসের মাংস দেওয়া হচ্ছে? 20 টাকার যে আলু বিরিয়ানিটা এটা কোনো মাংসই থাকে না অ্যাকচুয়ালি, এটা আলু বিরিয়ানি। আর যেটা চিকেন বিরিয়ানি হয় ওটা প্রপার সুগন্ধা চিকেন থাকে, তাতে পিসগুলো হয় 50-60 গ্রামের পিস, আর ফুল প্লেট যেটা হয় ওটা 100-130 গ্রামের মধ্যে পিস থাকে। আচ্ছা আর এই দোকান ওপেনিং এর টাইমটা একটু যদি বলো? দোকান ওপেনিং 2-2:30 মধ্যে হয়ে যায়। 2-2:30 আর কটা অবধি খোলা থাকে? যতক্ষণ বিরিয়ানি থাকে ততক্ষণ, প্রায় 8:30-9:00। 8:30-9:00। থ্যাংক ইউ দাদা। তো গাইজ মোটামুটি তোমরা শুনে নিলে যে কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকে, আর চিকেন আর বিরিয়ানির মধ্যে কী কী থাকে অলরেডি তোমরা মানে শুনে নিয়েছো, জেনে নিয়েছো। চিকেন বিরিয়ানির মধ্যে চিকেন থাকবে অবভিয়াসলি, আর আলু বিরিয়ানিতে আলু। তাই কেউ কমেন্ট করে বলো না যে 20 টাকার বিরিয়ানিতে কী থাকে। তো গাইজ ফাইনালি মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন দোকান থেকে বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক দেখো মোটামুটি ওই দোকানের কর্মচারী কিংবা মালিকের ব্যবহার তো খুবই ভালো ছিল, বাট যদি খাওয়ার নিয়ে বলি অর্থাৎ বিরিয়ানি নিয়ে বলি, বিরিয়ানিতে আমার তেলটা একটু এক্সেসিভ লেগেছে, মানে এতটাও আমরা এক্সপেক্ট করিনি। মানে এক্সেসিভ বলতে তবে হ্যাঁ দেখো 20 টাকা অনুযায়ী বিরিয়ানি মানে কোয়ান্টিটি কিংবা কোয়ালিটি অনুযায়ী যদি বলি একদম পারফেক্ট, একদম ঠিকই আছে। এই পয়সায় আজকে 20 টাকা মানে এই 2021 তারিখে কিন্তু সেরকম কিছুই হয় না, বাট এই পয়সায় যে বিরিয়ানিটা অফার করছে এটা কিন্তু খুবই ভালো। আর অতি উত্তম প্রচেষ্টা। তবে হ্যাঁ যে ওখানে যে স্টাফরা রয়েছিলেন তো আমাদের কাছে এসে জানতে চেয়েছিল যে খাবার কিরকম লাগলো, তো অবশ্যই আমরা আমাদের অনেস্টলি ওপিনিয়ন জানাই যে সবই ভালো লেগেছে, স্পাইসিটাও ভালো ছিল, তবে তেলটা একটু এক্সেস লেগেছে। তো ওনারা শুনে সেটা ভেতরে গিয়ে বাকি স্টাফদের সঙ্গে আলোচনা করলো এবং তারা এটা বলছিলেন যে হ্যাঁ এটা জেনে রাখলাম, নেক্সট টাইম আমরা এটা মাথায় রাখবো। তো আমাদের যে মতামতটাকে উনি যে প্রাধান্য দিল সেটা কিন্তু খুব ভালো লেগেছে। আর হ্যাঁ মানে এই ধরনের ডিসকাশন মানে করেই কিন্তু একটা মানে ব্যবসা বলো কিংবা চাকরি যে কোনো কিছুতে কিন্তু একটা ইমপ্রুভ করা যায়, মানে নিজেদের মিস্টেকটাকে নিজেদেরকে কিন্তু রেক্টিফাই করতে হবে, তার জন্য আদার্সের ওপিনিয়ন চাই। দ্যাটস ওয়াই আমরা তোমাদেরকে সবসময় বলি যে আমরা কোথায় মিস্টেক করছি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। আর যাই হোক তোমরা এই লোকেশন চলে আসতে পারো, ভিডিওর এই জায়গার লোকেশন তো অবশ্যই আমি দিয়ে রাখবো, আর এছাড়াও সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ কিংবা ফেসবুক পেজে দেওয়া থাকবে, চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ কিংবা পেজেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা ওপেন করা, আর অবশ্যই এক্স্যাক্টলি আর কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও, আর অবশ্যই ভিডিওটাকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর আগরপাড়ার বুকে কিন্তু এই প্রথমবার এরকম 20 টাকার বিরিয়ানি আসলো, এক্স্যাক্টলি। তো এইরকম তোমাদের পাড়াতে কিংবা তোমাদের লোকালিটিতেও যদি এই ধরনের এত চিপ প্রাইসে যদি এরকম কোনো ভালো খাবারের সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না, আমরাও কিন্তু সেই সমস্ত জায়গাগুলো তুলে ধরার এক্স্যাক্টলি আমরাও সেই সমস্ত জায়গাগুলো কিন্তু কভার করার বা তুলে ধরার কিন্তু চেষ্টা করবো। আজকের ভিডিও থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো, রিয়াজ ব্লগের সাথে থেকো।